আগামীকাল ভোটের ফল, তার আগে কড়া নিরাপত্তা চাদরে স্ট্রংরুম। রাত পোহালেই পৌর নির্বাচনের গণনা। সারা রাজ্যে 108টি পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামীকাল। গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার 3টি পৌরসভার ভোট গণনা হবে, তাম্রলিপ্ত পৌরসভা, কাঁথি পৌরসভা এবং এগরা পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভার ভোট গণনা কেন্দ্র করা হয়েছে তমলুক মহকুমা শাসকের দপ্তরে। কাঁথি পৌরসভার ভোট গণনা কেন্দ্র করা হয়েছে ব্রহ্ম বালিকা বিদ্যালয়ে। এগরা পৌরসভার ভোট গণনা কেন্দ্র করা হয়েছে এগরা মহকুমা শাসকের দপ্তরে। তাম্রলিপ্ত পৌরসভার মোট আসন 20টি, 67 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। কাঁথি পৌরসভার মোট আসন 21টি, 82 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এগরা পৌরসভার মোট আসন 14টি, 48 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। স্ট্রংরুমগুলির সামনে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। নিচে একটি রুমে ক্যামেরাবন্দী হওয়া ছবিগুলি দেখতে পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা। আগামীকাল ভোটের ফল, তার আগে কড়া নিরাপত্তা চাদরে স্ট্রংরুম। রাত পোহালেই পৌর নির্বাচনের গণনা। সারা রাজ্যে 108টি পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামীকাল। গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার 3টি পৌরসভার ভোট গণনা হবে, তাম্রলিপ্ত পৌরসভা, কাঁথি পৌরসভা এবং এগরা পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভার ভোট গণনা কেন্দ্র করা হয়েছে তমলুক মহকুমা শাসকের দপ্তরে। কাঁথি পৌরসভার ভোট গণনা কেন্দ্র করা হয়েছে ব্রহ্ম বালিকা বিদ্যালয়ে। এগরা পৌরসভার ভোট গণনা কেন্দ্র করা হয়েছে এগরা মহকুমা শাসকের দপ্তরে। তাম্রলিপ্ত পৌরসভার মোট আসন 20টি, 67 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। কাঁথি পৌরসভার মোট আসন 21টি, 82 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এগরা পৌরসভার মোট আসন 14টি, 48 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। স্ট্রংরুমগুলির সামনে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। নিচে একটি রুমে ক্যামেরাবন্দী হওয়া ছবিগুলি দেখতে পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।